অর্সেট অ্যান্টিহিস্টামিন নামক ওষুধের একটি গ্রুপের অন্তর্গত। এটি বিভিন্ন অ্যালার্জির অবস্থা যেমন খড় জ্বর, কনজেক্টিভাইটিস এবং কিছু ত্বকের প্রতিক্রিয়া এবং কামড় এবং হুল ফোটানো প্রতিক্রিয়াগুলির চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। এটি চোখ জল, সর্দি, হাঁচি এবং চুলকানি উপশম করে। অর্সেট খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে। আপনি কি জন্য এটি গ্রহণ করছেন তার উপর নির্ভর করে আপনার জন্য প্রয়োজনীয় ডোজ পরিবর্তিত হতে পারে। এই ওষুধটি সাধারণত সন্ধ্যায় নেওয়া হয়, তবে কিভাবে এটি গ্রহণ করবেন সে সম্পর্কে আপনার ডাক্তারের পরামর্শ অনুসরণ করুন। আপনার এই ওষুধটি শুধুমাত্র আপনার উপসর্গের দিনগুলিতে প্রয়োজন হতে পারে, তবে আপনি যদি উপসর্গগুলি প্রতিরোধ করতে এটি গ্রহণ করেন তবে আপনাকে এটি নিয়মিত গ্রহণ করা উচিত। আপনি যদি ডোজ মিস করেন বা পরামর্শের আগে এটি গ্রহণ বন্ধ করেন তবে আপনার লক্ষণগুলি ফিরে আসতে পারে। এই ওষুধটি সাধারণত খুব নিরাপদ। সবচেয়ে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে ঘুমের অনুভূতি বা মাথা ধরা। এগুলি সাধারণত হালকা হয় এবং আপনার শরীর সামঞ্জস্য করার সাথে সাথে কয়েকদিন পরে চলে যায়। যদি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া অব্যাহত থাকে বা আপনি উদ্বিগ্ন হন তবে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। এই ওষুধ গ্রহণ করার সময় আপনার অ্যালকোহল এড়ানো উচিত। এটি গ্রহণ করার আগে আপনার কিডনির সমস্যা বা মৃগীরোগ থাকলে আপনার ডাক্তারকে বলুন। আপনার ডোজ পরিবর্তন করার প্রয়োজন হতে পারে বা এই ওষুধটি উপযুক্ত নাও হতে পারে। কিছু অন্যান্য ওষুধ এই ওষুধের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে, তাই আপনার স্বাস্থ্যসেবা দলকে জানতে দিন আপনি আর কি নিচ্ছেন। আপনি যদি গর্ভবতী হন বা বুকের দুধ খাওয়ান তবে এই ওষুধটি ব্যবহার করার আগে আপনার ডাক্তারের সাথে কথা বলা উচিত, যদিও এটি ক্ষতিকারক বলে মনে করা হয় না।